সনৎবাবুর এই হঠাৎ পাওয়া গুরুদেবটি ক্রমশ পাড়ার একমাত্র আলোচ্য হয়ে উঠল। তিনি বোধহয় সাক্ষাৎ ঈশ্বরের মতোই দেখতেন এই সন্ন্যাসীটিকে, ভয়ও করতেন খুব বেশি। সনৎবাবুর জীবনে এই গুরুদেবটি জোটবার ইতিহাস বড় বিচিত্র। সনৎবাবু এক পুরুষে বড় লোক, এই গলিতে যখন তিনি প্রথম আসেন তখন মণ্ডলদের একখানা ঘর ভাড়া করে থাকতেন। সনৎবাবু, তার মা, ছোট ভাই এবং স্ত্রী, ডকে কাজ করতেন সামান্য বেতনে, কোনো মতে মাথা গুঁজে থাকা। মাকে ও ভাইকে শুতে হতো উঠোনের ধারের একফালি রকে। বৃষ্টি এলে দুর্দশার শেষ থাকত না। কথায় বলে স্ত্রী ভাগ্যে ধন, সনৎবাবুরও তাই হল। থার্ড ক্লাস পর্যন্ত বিদ্যা, কুলির চাকরি বলতে গেলে, বিয়ে করাই ওর উচিত হয়নি। তবু মার পীড়াপিড়িতেই কাজটা করতে হয়েছিল এবং করে ঠকেননি। নতুন বউ এতটা দারিদ্র্যে অভ্যস্ত নয়, মোটামুটি মাঝারি ঘরেরই মেয়ে মালতী, কিন্তু সে কখনো একটি কথাও বলেনি। রান্না করা, বাসন মাজা সবই করেছে সে হাসি মুখে। শাশুড়ি কিছু করতে চাইলেও সে করতে দেয়নি, বলেছে, মা, আপনি কি চিরকালই খাটবেন? তাহলে আমায় আনলেন কেন? সে যাই হোক, যে বৃদ্ধ গ্রহাচার্য মালতীর ঠিকুজি করে দিয়েছিলেন তিনি নাকি বলেছিলেন, এই মেয়ে রাজরানী হবে, যে ঘরে যাবে সোনা উঠলে উঠবে, লক্ষ্মীর অংশে জন্ম, ওর কপাল ফুললে গরিবের ঘরও রাজপ্রাসাদ হবে। আর হল তাই, মালতীর কপালই ফুলল। সনৎবাবু হঠাৎ যেন ফুলে ফেঁপে উঠলেন, সামান্য টালি ক্লার্ক থেকে একেবারে স্টিভেডার হলেন। তার পুরনো বাসা বাড়ির পাশের বস্তিটা কিনে এই বিরাট প্রাসাদ তুললেন, পরে আবার পুরনো বাড়িটাও কিনে নিলেন। বন্ধু বান্ধবরা অনেকে অনুযোগ করেছিল, এত পয়সা যখন খরচ করছ তখন এই গরিব মধ্যে থাকবার কি দরকার? মালিগঞ্জে যাও, মালিগঞ্জে গিয়ে বড় রাস্তার উপরে জমি কেনো, একে তো এই পচা গলিতে জীবন কাটানো, তার উপরে এখানকার লোক কি কখনো ভুলতে পারবে যে তোমরা কি অবস্থায় ছিলে? চিরদিন আঙুল দিয়ে দেখাবে, তাই বলে রাখলো, বলবে লোকটা ওই ওই বাড়িতে একখানা ঘরে ভাড়া থাকত, এত গরিব ছিল। সনৎবাবু হেসে বলতেন, ভুলে যে যায় সেটা আমারও ইচ্ছে নয়, মনে থাকবে বলেই এখানে থাকা, বুঝলে? পুরনো বাড়িটা কিনে সেটাকেও এই প্রাসাদের অঙ্গীভূত করে নিলেন বটে, কিন্তু এমন কৌশলেই করলেন যে ওর সেই পুরনো তিন দিক চাপা ছোট ঘরটুকু অপরিবর্তিত অবস্থায় রয়ে গেল। সেই ঘর আর তার সামনের চাপা দালানটা ছাড়া সবই ভাঙল, সবই বদলাল, শুধু ঠিক রইল ওইটুকু। সনৎবাবু স্ত্রী বলতেন, ওই ঘরটুকুই যে আমার লক্ষ্মী। তিনি এ বাড়ি কেনবার পর ওই ঘরটাই ঠাকুর ঘরে পরিণত করেছিলেন, অর্থাৎ লক্ষ্মী পেতেছিলেন ওই ঘরেই।
তবু চির চঞ্চলা লক্ষ্মী একসময় চঞ্চল হয়ে উঠলেন। নানা রকম ভাগ্য বিপর্যয়ে সনৎবাবু এমন অবস্থায় এসে পৌঁছলেন যে বসত বাড়িটুকুও বেচতে হয় আর কি। বাড়িটা স্ত্রীর নামে কিনেছিলেন, কিন্তু সেটুকুও বাঁচাতে পারবেন কিনা সন্দেহের বিষয় হয়ে উঠল। ঠিক সেই সংকট মুহূর্তেই এই সন্ন্যাসীর দেখা পেয়েছিলেন সনৎবাবু। একদিন ভোরবেলা উঠে দেখেন তারই ফটকের বাইরে ঠায় দাঁড়িয়ে ভিজছেন লাল কাপড় পরা এক সন্ন্যাসী। মাথায় জটা নেই, মাথা কামানো নয়, দীর্ঘ চুল ও গোঁপ দাড়ি, গায়ে একটা চাদর, সেটা ভিজে লেপটে গেছে দেহের সঙ্গে। তারই মধ্য দিয়ে দেখা যাচ্ছে গলায় কালো কালো গোলাকার কি এক পদার্থের মালা, সম্ভবত পদ্ম বীজের। অত ভোরে কেউ ওঠেনি তখনও, সনৎবাবুর দুশ্চিন্তায় সারা রাত ঘুম হয়নি। ভোরাই বাতাসে একটু ছাদে বেড়াবেন বলেই ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন। হঠাৎ কি হল, সনৎবাবু নিজেই সদর দরজা খুলে বাইরে এসে সন্ন্যাসীকে সম্ভাষণ করলেন। ভিজছেন কেন স্বামীজি, ভেতরে আসুন না। সন্ন্যাসী মুখ ফিরিয়ে চাইলেন ওর দিকে, শান্ত কিন্তু কেমন যেন রহস্যময় চাহনি। শান্ত কণ্ঠেই বললেন, আমাকে ডাকছেন, আচ্ছা চলুন যাচ্ছি। ভেতরে এনে নিচের বৈঠকখানাতে বসালেন সনৎবাবু। একটু ইতস্তত করে বললেন, কাপড় চাদরটা ছাড়বেন, কিন্তু আমার তো গেরুয়া নেই। ব্যস্ত হবেন না, ও এখনই শুকিয়ে যাবে। ও জল হচ্ছে এখানটায়, তাই ভাবছেন? আচ্ছা আচ্ছা আমি নিংড়ে নিচ্ছি। সন্ন্যাসী তীক্ষ্ণ দৃষ্টিতে ভেতরের দিকে তাকিয়ে নিলেন একবার, তারপর উঠোনের ধারে গিয়ে কাপড় চাদর কাট কাট করে নিংড়ে নিয়ে যে কাঠের টুলটি দরজার পাশে ছিল সেইটে এনে আবার ভেতরে বসলেন। সনৎবাবু এতক্ষণ চুপ করেছিলেন, এইবার একটা কথা মনে পড়ল তার। জিজ্ঞাসা করলেন, তা অমন করে ভিজছিলেন কেন, সামনের বাড়ির রকটায় তো উঠে দাঁড়ালে পারতেন। তা পারতুম, থারি বা দরকার কি, চলে যেতেও তো পারতুম। এই বলে একটু হাসলেন সন্ন্যাসী, রহস্যময় হাসি। তারপর বললেন, এই এইখানটায় এসে কি যে একটা আকর্ষণ অনুভব করলুম, মনে হলো কে যেন আমাকে টেনে ধরেছে, তাই দাঁড়িয়ে ভাবছিলুম আমাকে দিয়ে আবার কার কি দরকার পড়ল। সনৎবাবু অন্য কথা পাড়লেন, থাকেন কোথায়? যেখানে আশ্রয় মেলে, মানে যে থাকতে দেয়। তা আশ্রম টাশ্রম নেই? আশ্রম আশ্রম খুঁজব তো ঘর ছাড়লুম কেন। তারপর একটু হেসে বললেন, ঘুরে ঘুরেই বেড়াই, যখন খুব অসুবিধা হয় গুরুর কাছে গিয়ে উঠি, তিনি থাকেন কাশীতে। এখানে আছেন কোথায়? কেন, এই বাড়িতে? আবারও হাসলেন, তারপর একটু থেমে বললেন, ভোরবেলায় শিয়ালদায় নেমেছি, কালীঘাট যাব বলেই চলতে শুরু করেছি, কে যেন টেনেই নিয়ে এলো এই গলিতে। পায়ে পায়ে এখানে এসে কেন যে ঢুকলুম তা জানি না, তারপর আবার টেনে ধরেই রাখল। ভণ্ড,
এবং বিপজ্জনক ভণ্ড বলেই মনে হওয়ার কথা। একবার মনে হলো সনৎবাবুর, কিন্তু কিছু বললেন না। কেন কে জানে, বরং একেবারে প্রশ্ন করে বসলেন, একটু চা করতে বলি, চা খান তো? আমি সব খাই। চা শুধু নয়, বেলা বাড়তে আবার এক প্রস্থ চা ও জল খাবার, দুপুরে মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা হল। বাড়ি শুদ্ধ লোক অবাক, স্ত্রী সন্দিগ্ধ, ছেলের আর রুষ্ট, চাকর বাকররাও। আহারের পর একটু হেসে সন্ন্যাসী বললেন, একটা ভণ্ড সন্ন্যাসীকে ঘরে এনে ঢোকালেন, ভয় করছে না? আর সবাই তো ভয় পেয়ে গেছে। সনৎবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ভয় পাবার মতন বিশেষ কিছু আর নেই স্বামীজি, আমি ডুবেই গেছি ধরুন। সমুদ্রে যার শয্যা, শিশিরে তার কি ভয়। কিরকম কিরকম মনে হচ্ছে আপনারই কাজে লাগাবার জন্য ভগবান এখানে আটকে দিলেন। যদি আপত্তি না থাকে বলুন না কি বিপদ। এত দুঃখেও হাসি পেল সনৎবাবুর লোকটা ধৃষ্টতা দেখে। তবু কি যে মনে হলো তার, বিপদের কারণ এবং পূর্ব ইতিহাস সব খুলেই বললেন সাধুকে। নীরবে বসে সব শুনলেন সন্ন্যাসী। সনৎবাবুর বিবৃতি শেষ হলে বললেন, এ আপনার অতি লোভেরই শাস্তি, নিঃস্ব হওয়াই উচিত আপনার। তবু কোনো কারণে দেখছি আপনার উপরে দৈব প্রসন্ন, সম্ভবত সেটা আপনার সহধর্মিনীরই স্বীকৃতি। না, আপনার বিপদ কেটে যাবে। আচ্ছা, আপনি এইটে করে দেখুন তো। অতঃপর তিনি গুটিকত কর্মপন্থা বাতলালেন সনৎবাবুকে। কোনো আধ্যাত্মিক পন্থা কিছু নয়, নিতান্তই ব্যবহারিক। সনৎবাবু লাফিয়ে উঠলেন একেবারে। আশ্চর্য, এই সহজ কথাগুলো মনে হয়নি তার। শুধু তিনি কেন, এত বড় বড় উকিল ব্যারিস্টারগুলো কি মূর্খ? আইনের এত বড় ফাঁকটা তাদের চোখে পড়েনি। তিনি চেয়ার ছেড়ে উঠে একেবারে সন্ন্যাসীর পায়ে দণ্ডবত লুটিয়ে পড়লেন। ঠাকুর ঠাকুর, সত্যি সত্যি ভগবানের কৃপারূপে আপনি এসেছেন আজ আমাকে বাঁচাতে। সন্ন্যাসীর মুখে তেমনি রহস্যময় হাসি। প্রণামে বাধা দিলেন না বটে, কিন্তু মুখে বললেন, এর মধ্যে এমন কিছু ভগবত কৃপা নেই, সোজাসুজি সাধারণ বুদ্ধির ব্যাপার। সেই যে সন্ন্যাসীর পা জড়িয়ে ধরলেন সনৎবাবু, আর ছাড়লেন না। তিনি ওই সন্ন্যাসীর পরামর্শেই বাঁচলেন। ওর কথা মতো ঠিক ঠিক চলে শুধু যে সেই ভয়ঙ্কর আসন্ন সর্বনাশ থেকে বাঁচলেন তাই নয়, তার গায়ে এতটুকু আঁচড়ও লাগল না। যারা এসব ভেতরের কথা জানল না, তারা অবাক হয়ে তারিফ করতে লাগল সনৎবাবুর ক্ষুরধার বুদ্ধির। সেই থেকেই ওই সন্ন্যাসী বা সনৎবাবুর নবলব্ধ গুরুদেবের প্রতিষ্ঠায় বাড়িতে। নমস্কার, আজকে পুরনো পাতা নতুন নিবেদন শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত মানুষের সাধ্য গল্পটি লেখক রচিত অলৌকিক ধারার বাকি গল্পের মতোই আরও একটি।
গল্পের আবহ তৈরির খাতিরে কিছু এমন বিষয়ের উপস্থাপনা করা হয়েছে যা বাস্তব জীবনে গ্রহণযোগ্য নয়। গল্পে উল্লিখিত চরিত্র ও তাদের কার্যকলাপ সম্পূর্ণ কাল্পনিক এবং বাস্তব জীবনে অনুকরণযোগ্য নয়। পুরনো পাতা কোনো রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে সমর্থন করে না। শুনতে থাকুন গল্প মানুষের সাধ্য। গুরুদেবকে আশ্রম করে দিতে চেয়েছিলেন সনৎবাবু, বাড়ি মন্দির সব কিছু, কিন্তু তিনি কিছুই নিলেন না। যখন থাকেন এখানে তখন বেশ থাকেন, তবে কতদিন থাকবেন বলা মুশকিল। হঠাৎ মাঝে মাঝে চলে যান কোথায়, কোথা যান তা বলেনও না। যেমন নিজেই যান তেমনি নিজেই এসে হাজির হন। সনৎবাবু হয়তো বলেন, ঠিকানাটা একটু যদি জানাতেন প্রভু, কোনো বিপদে আপদে পড়লে যাতে। ভয় নেই, কোনো বিপদ আপদ হবে না, আর তেমন প্রয়োজন হলে আমি নিজেই আসব। তুমি আমাকে ত্যাগ না করলে আমি তোমাকে ত্যাগ করব না। আমি আপনাকে ত্যাগ করব? কি যে বলেন! জবাব দেন না গুরুদেব, মুচকি হাসেন। উনি যখন এখানে থাকেন উৎসব সমারোহের অন্ত থাকে না। জলের মতন পয়সা খরচ করেন সনৎবাবু। কীর্তন ভজন হোম পূজা, গুরুদেব মুখের কথা খসাতে না খসাতে সনৎবাবু সমস্ত ব্যবস্থা করে দেন। ব্যক্তিগত আরাম বা সেবারও ত্রুটি নেই। লাল রঙে ছোপানো উৎকৃষ্ট মুর্শিদাবাদ গরুদের কাপড় ছাড়া পরেন না, পায়ে দেন দামি কফ লেদারের চটি, শীতকালে গায়ে দেন পালকের লেপ, রবারের গদি উঠলে সর্বাগ্রে গুরুদেবের জন্য কিনে এনেছেন সনৎবাবু। এই গুরুদেবটির আকস্মিক আবির্ভাবে এবং তাকে নিয়ে এহেন মাতামাতি শুরু হওয়ায় পাড়াতে জল্পনা কল্পনার অন্ত থাকে না। বড়লোকের গুরু, দু চারজন বড়লোক শিষ্যও জোটে। বেশ ফ্যাশনেবল গুরুই হয়ে উঠতে পারতেন উনি, যদি না মাঝে মাঝে অমন সর্বজন অগোচর হয়ে উঠতেন, অর্থাৎ ডুব মারতেন। কিন্তু শিষ্য যা জুটল সবই ভিন্ন পাড়ার লোক। এই পাড়ার লোকেরা সম্ভবত অতিশয় নৈকট্য হেতু সন্দিগ্ধ হয়েই রইল। এই সন্দেহ সনৎবাবুর বাড়িতেও মূল বিস্তার করেছিল। সনৎবাবুর সাংঘাতিক বিপদ থেকে উদ্ধারের আনুপূর্বিক ইতিহাস শুধু জানতেন মালতী। তিনিও সন্ন্যাসীকে ভগবানের মতোই ভক্তি করতেন, কিন্তু সেই ইতিহাস সনৎবাবুকে ছোট না করে কাউকে বলা যায় না, তাই হয়তো বলতে পারেননি। তাই ওঁদের এই ভক্তি বাড়াবাড়ি ও বোকামি বলেই মনে হতো ছেলে মেয়েদের কাছে। তারা অত্যন্ত বিদ্বেষের চোখে দেখত গুরুদেব নামক এই জীবটিকে, বিশেষত সনৎবাবুর মেজ ছেলে বিমল। সে এই বিদ্বেষকে গোপন করবার চেষ্টাও করত না। বিমল বাপ মায়ের একটু বেশি আদরের ছেলে, চিরদিন সব ব্যাপারে প্রশ্রয় পেয়ে পেয়ে বিবেচনা করে কথা বলতে শেখেনি। সে গুরুদেবকে শুনিয়ে শুনিয়েই বলত, ব্যাটা আস্ত ভণ্ড জোচ্চোর, যেমন বোকা পেয়েছে আমার বাবা মাকে, কি বলবো, ওদেরই বাড়ি ওদেরই টাকা, নইলে না নইলে উচিত শিক্ষা দিতে পারতুম উনি, হাত নিষ্পিস করে একেবারে ব্যাটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিতে। এই ধরনের কোনো মন্তব্য
সনৎবাবু বা মালতীর কানে গেলে তারা ধমক দিতেন। ছেলেকে বেশি শাসন করতে না পেরে নিজেরা নিজেদের কান মলতেন, মন্দ কথা শোনবার প্রায়শ্চিত্ত স্বরূপ। কিন্তু গুরুদেব শুধু হাসতেন। বিমল দাঁত কিড়িমিড়ি করে বলতো, দুকান কাটা বেহায়া একেবারে, এত অপমানের পরেও দাঁত বার করে হাসে কি করে, আশ্চর্য। তা এই সন্ন্যাসীর আবির্ভাবের পর প্রায় 10 বছর কেটে গেছে। গুরুদেবটি ক্রমশ অসহ্য হয়ে উঠেছেন বাড়িশুদ্ধ সকলের কাছে। চাকর বাকরদের খাটুনির অন্ত থাকে না উনি থাকলে, সুতরাং তাদের রাগ হওয়া স্বাভাবিক। ছেলে মেয়েদের রাগ জলের মতন টাকা খরচ হয় বলে, যে টাকা তাদেরই একদিন পাবার কথা। কিন্তু সনৎবাবুর সে মনোভাব হয়তো চোখে পড়ে না, আর সন্ন্যাসী তা গ্রাহ্য করেন না। কিন্তু এরই মধ্যে একদিন এক অঘটন ঘটে গেল। জলে ভিজে ম্যাচ দেখে বিমলের হঠাৎ খুব জ্বর এলো, প্রবল জ্বর। সনৎবাবু তখন কলকাতাতে নেই, বিমলের স্ত্রী বা ওর ভাই বোনেরাও কেউ নেই, আছেন শুধু মালতী। সনৎবাবু এখন আর শুধু স্টিভেডরের ব্যবসায় আটকে নেই, তার অসংখ্য কারবার সারা ভারতে বিস্তার লাভ করেছে। শিল্পপতি ঠিক নন, কিন্তু ধনকুবের বলা যায়, সুতরাং সর্বত্রই কর্মকর্তার প্রয়োজন। বড় ছেলে থাকে বোম্বেতে, সেখানে অফিস সে চালায়। সেজো ছেলে দিল্লির অফিস দেখে, ছোট ছেলে কানপুরে। জামাইদেরও টেনে নিয়েছেন সনৎবাবু নিজের কাজেই, একজন থাকে কটকে, একজন মাদ্রাজে। সেই কারণেই বিমলকে এখানকার অফিস নিয়ে আটকে থাকতে হয়, আর সনৎবাবু পালা করে সর্বত্র ঘুরে বেড়ান। শাহজাহান যে কারণে দারাকে দিল্লিতে রাখতেন, সেই কারণেই সম্ভবত বিমলকে কলকাতার বড় অফিসে কাজ দিয়ে রেখেছিলেন সনৎবাবু। স্নেহ বা বিশ্বাস কোনটা বেশি কে জানে। সনৎবাবু সে সময়টা বোম্বে অফিসে ছিলেন। বিমলের স্ত্রী নীলিমা গিয়েছিল শ্বশুরের সঙ্গে বেড়াতে, বড় জায়ের সঙ্গে ওর খুব ভাব, সে টান তো ছিলই। তাছাড়া বিমল কলকাতাতে স্থানু হয়ে থাকে বলে ওরও কোথাও বেড়াতে যাওয়া হয় না। এবারে সে একরকম রাগারাগি করেই শ্বশুরের সঙ্গে বেড়াতে বেরিয়েছিল। কেউই নেই, মালতীর একটু বিপন্ন বোধ করবার কথা। কিন্তু সৌভাগ্যক্রমে মূর্তিমান আশ্বাসের মতন গুরুদেব ঠিক সেই দিনই কোথা থেকে এসে হাজির হলেন। মালতী নিশ্চিন্ত হলেন। গুরুদেব দেখুন তো, ডাক্তার ডাকতে হবে কিনা। গুরুদেব বিমলের শয্যার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বললেন, দরকার নেই মা, তুমি নিশ্চিন্ত থাকো। বিমল সে সময় ঘুমোচ্ছিল, সে শুনতে পায়নি কথাটা, তাই রক্ষা। মালতী কিন্তু নিশ্চিন্ত হলেন। পরের দিন বিমলের জ্বর আরও বাড়ল। বিকেলের দিকে কেমন যেন অভিভূত আচ্ছন্ন হয়ে পড়ল সে, ডাকলে সাড়া পাওয়া যায় না, আর যদি বা পাওয়া যায় চোখ খোলে না একবারও। নিঃশ্বাসে কেমন একটা ঘড় ঘড় আওয়াজ। মালতী একটু ভয় পেলেন, কিন্তু গুরুদেব আশ্বাস দিয়েছেন। তবু উদ্বিগ্ন অথচ সসংকোচ কণ্ঠে একবার তুললেন কথাটা, গুরুদেব কি করব বলুন তো, ডাক্তারকে কি খবর পাঠাবো?
ওকেও তো কথাটা জানানো দরকার। স্থির নেত্রে মালতীর মুখের দিকে চেয়ে বললেন গুরুদেব, ডাক্তার ডাকার সত্যি দরকার নেই মা, তুমি তুমি নিশ্চিন্ত থাকো, সাক্ষাৎ লক্ষ্মীর অংশে তোমার জন্ম, শোক কখনোই তুমি পাবে না, ইষ্টের নাম স্মরণ করে তুমি ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দাও, তাই যথেষ্ট। তবে তবে হ্যাঁ, সনৎকে একটা খবর দেওয়া দরকার বটে, ওর এখানকার অফিসের ক্ষতি হচ্ছে। বরং এক কাজ করো, টেলিফোন করে দাও, নাইট প্লেনে চলে আসতে পারবে। এরপর মালতী আর ডাক্তার ডাকতে পারলেন না। এধারে টেলিফোনের লাইন পেতে পেতে অনেক রাত হয়ে গেল, রাত্রের প্লেনের সময় রইল না। পরের দিন সকালের প্লেন ধরে যখন ওরা এসে পৌঁছালেন তখন বিকেল গড়িয়ে এসেছে। সনৎবাবু ছুটতে ছুটতে এসে ঘরে ঢুকলেন, কিন্তু ঘরে ঢুকেই চমকে উঠলেন তিনি। নীলিমা পিছনে ছিল, সে আর্ত কান্নাটা চাপবার জন্য প্রাণপণে মুখে আঁচল পুরে দিল, তবু একটা অস্ফুট অব্যক্ত শব্দ বেরিয়ে এল। অমন সুস্থ সবল জোয়ান ছেলে সনৎবাবুর দুদিনে এ কি অবস্থা হয়েছে তার? মাত্র তিনটি দিন, তাইতেই যেন পাত হয়ে বিছানার সঙ্গে মিশে গিয়েছে। অজ্ঞান অচৈতন্য নিশ্চল হয়ে পড়ে আছে, নিঃশ্বাসের সঙ্গে কেমন একটা ঘড়ঘড় আওয়াজ হচ্ছে। রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছে, সেটা বুঝতে দেরি হয় না। সনৎবাবু যেন একটা অব্যক্ত আর্তনাদ করে উঠলেন, তারপরই স্ত্রীর দিকে ফিরে বললেন, কি কাণ্ড, ডাক্তার বসে নেই কেন, আমাকে খবর দাওনি কেন? মালতী অপরাধীর মতন মাথা নত করে বললেন, ডাক্তার তো ডাকা হয়নি। ডাক্তার ডাকা হয়নি? কি বলছো কি পাগলের মতন জাতা? গুরুদেব যে বললেন কোনো ভয় নেই, ডাক্তার ডাকতে হবে না। আর তুমি তাই ডাক্তার ডাকলে না? ছেলেটার দিকে চোখ তুলে তাকাতেও কি তোমার সময় হয়নি? দেখতে পাওনি কি অবস্থা হয়েছে? গুরুদেব বললেন, এসব ব্যাপারে গুরুদেব কি বোঝেন? আর ভয় না থাকলে বা ডাক্তার ডাকতে বাধা কি ছিল? এত কি পয়সার অভাব হয়েছিল আমার? সনৎবাবুর কণ্ঠস্বর রীতিমতো তীক্ষ্ণ হয়ে ওঠে। তখনই টেলিফোন তুলে ডাক্তারকে ডাকলেন সনৎবাবু। তারপর পাগলের মতন ঘরময় পায়চারি করতে লাগলেন। কাঁদছেন না তিনি ঠিকই, কিন্তু দুই চোখ দিয়ে তার অবিরল জল গড়িয়ে পড়ছে। নীলিমা মাটিতে পড়ে পড়ে নিঃশব্দে ফুলে ফুলে কাঁদছে। এর মধ্যে গুরুদেব কখন এসে দাঁড়িয়েছেন ঘরে কেউই টের পায়নি। তিনি তার অভ্যস্ত শান্ত স্বরেই বললেন, কেন ব্যস্ত হচ্ছ সনৎ? আমি এখনো বলছি, কিচ্ছু ভয় নেই। সনৎবাবু যেন হিংস্রভাবে ঘুরে দাঁড়ালেন, গুরুর দিকে মুখ করে প্রাণপণে মনোভাব চাপবার চেষ্টা করা সত্ত্বেও অন্তরের বিরক্তি কণ্ঠে চাপা রইল না। বললেন, না গুরুদেব, এই সব ক্ষেত্রে আপনার নাক গলানো উচিত হয়নি। রোগ হলে ডাক্তার ডাকতে হয়, 5 বছরের শিশুও তা জানে, আপনি কেন তাতে বাধা দিতে গেলেন? আমাদের তবু সান্ত্বনাটা থাকতো। এই আপনি কি করলেন? আত্ম অহমিকার তো একটা সীমা থাকা দরকার। এইবার নীলিমা মুখ তুলল, নিরুদ্ধ গর্জনের মতন শোনালো তার কথাগুলো। আসলে উনি যা তা বলতেন
সেই রাগেরই শোধ নিলেন আপনি ওকে মেরে ফেলে। পেয়েছেন মাকে ভালো মানুষ, তাই এমন করে সর্বনাশটি পাকিয়ে তুলতে পেরেছেন। এইবার আপনার স্বরূপ বোঝা গেছে। মালতী দুই হাত কানে চাপা দিয়ে বললেন, ছি ছি বৌমা, কি যা তা বলছ! না মা, আপনার মতো ভক্তি আমার নেই, আর তাছাড়া সর্বনাশ হলে তো আমারই হবে মা। আপনার আরো অনেক আছে, আমার ওই এক। এখন সব দায়িত্ব আপনারও নয় মা, সেটা আপনার বোঝা উচিত ছিল। মালতী ঘর ছেড়ে যেন কতকটা ছুটেই পালিয়ে গেলেন। সনদবাবু কিন্তু একটি কথাও কইলেন না, নীলিমাকেও শাসন করবার চেষ্টা মাত্র দেখা গেল না তার। গুরুদেব স্থির শান্তভাবেই দাঁড়িয়ে রইলেন, মুখে তার তেমনি রহস্যময় হাসি। ডাক্তারবাবু ঘরে ঢুকেই চমকে উঠলেন, এ কি কাণ্ড! অস্ফুট স্বরে এই কথা কটা বলেই তিনি ব্যস্ত হয়ে স্টেথোস্কোপ বার করলেন। পরীক্ষা করতে করতেই তার মুখ আরও গম্ভীর হয়ে উঠল। কান থেকে নলটা সরিয়ে গলাটা চাপবার বৃথা চেষ্টা করতে করতে আবারও বললেন, এতটা বাড়াবাড়ি হলো আর আমাকে একটা খবর দেননি! কে দেখছিল, হোমিওপ্যাথি করছিলেন নাকি? বলতে বলতেই অপাঙ্গে একবার সন্ন্যাসীর দিকে তাকিয়ে একটু ব্যঙ্গের সুরে বললেন, নাকি দৈব চলছিল? অসহিষ্ণুভাবে সনদবাবু বলে উঠলেন, হ্যাঁ কতকটা তাই, ইনফ্যাক্ট দৈবও হয়নি। উনি বললেন ভয় নেই, আর সেই ভরসাতে আমার স্ত্রীও চুপ করে বসেছিলেন। কিন্তু কি হয়েছে ডাক্তারবাবু? হয়েছে ডবল নিউমোনিয়া, বোথ সাইড একদম জখম। আমার তো সরি, আমার মনে হচ্ছে আর কোনো চিকিৎসা না করাই ভালো। ইটস টু লেট। কথাটা খুব ফিসফিস করে বললেও নীলিমার কান এড়ায়নি। সেবার ডুকরে কেঁদে উঠে পাগলের মতন মেঝেতে মাথা ঠুকতে লাগল। সনদবাবুও যেন জ্ঞান হারালেন, তার এতদিনের অন্ধ বিশ্বাস ও ভক্তি কোথায় চলে গেল। রক্ত নেত্র করে গুরুদেবের সামনে এসে দাঁড়িয়ে কেমন একরকম ক্রূর কণ্ঠেই বললেন, ঠিকই বলেছে বৌমা, আপনি এইভাবে ওর উপর শোধ তুলতে চেয়েছিলেন। এতদিন উপেক্ষার ভাব দেখাতেন, সেটা আপনার ছল মাত্র। আসলে সমস্ত রাগ পুষে রেখেছিলেন আপনি। উহ, কি সাংঘাতিক লোক আপনি! এই আপনার সন্ন্যাস, মনের মধ্যে এত হিংসা চেপে রেখেছিলেন আপনি! কেন কেন সর্বনাশ করতে গেলেন আমার? এত যত্নে আপনাকে রেখেছিলাম আমি, সেই কথাটাও ভুলে গেলেন? অকৃতজ্ঞ! আমি কি তাহলে এতদিন বুকের মধ্যে কেউটে সাপে পুষেছি? ডাক্তারও উঠে দাঁড়িয়েছিলেন। তিনি বলে উঠলেন, ইটস এ ক্রিমিনাল অফেন্স, জেলে দেওয়া উচিত এইসব লোককে। একবার মাত্র কি ভ্রু কুঁচকেছিল গুরুদেবের? কোনো কালেও কেউ যা লক্ষ্য করেনি, শুধু তার এই আশ্চর্য শান্ত কণ্ঠে কেমন একরকম আদেশের সুর ফুটে উঠল। তিনি বলে উঠলেন, দাঁড়াও ডাক্তার, তোমাকে একটা প্রশ্ন করি। আগে খবর দিয়ে তোমাকে ডাকলে তুমি বাঁচাতে পারতে? কেন পারতুম না? নিউমোনিয়ার তো এখন অব্যর্থ ওষুধ বেরিয়েছে প্রায়, এখন তো সহজ হয়ে গেছে চিকিৎসা। হ্যাঁ, তবু ওই প্রায়, ও শব্দটাকে বাদ দিতে পারো না, প্রায় অব্যর্থ, কিন্তু একেবারে অব্যর্থ নয়। তোমার ছেলের গা গরম দেখে এসেছো না বেরোবার সময়? তাকে বাঁচাতে পারবে এই তো সূচনা তার, বরং যাবার সময় আরো বড় ডাক্তার কাউকে ডেকে নিয়ে যেও। মানুষের সাধ্য কতটুকু ডাক্তার? আত্মহমিকার কথা বলছিলে না সনদ? বড় বড় ডাক্তারের হাতে
অজস্র লোক প্রতিদিন মরছে, দেখেও তারা মানুষকে বাঁচাবার কথা মুখে আনে, এমন আত্মহমিকা দেখেছো কোথাও? তারপর একটু থেমে নীলিমার দিকে চেয়ে বললেন, বৌমা, আমি ইষ্টের নাম করে বলছি, তোমার স্বামীর উপরে কোনো আক্রোশ কি কোনো বিদ্বেষ আমি রাখিনি। আমি এখনো বলছি ও বাঁচবে। তোমার ইচ্ছা হয় তুমি বড় ডাক্তার কাউকে ডাকো, নয়তো ওকেই বলো ওষুধ ইঞ্জেকশন দিতে। এরই মধ্যে হাল ছেড়ে দেবার মতন কিচ্ছু হয়নি। ডাক্তার, আরেকবার ওকে দেখো তো। তার সেই কণ্ঠস্বরে কি যে ছিল! ডাক্তার যেন কতকটা অভিভূতর মতোই আবার গিয়ে রোগীর শয্যা পার্শ্বে বসলেন। নলটা কানে লাগালেন আবার কতকটা অনিচ্ছা ভরে, যেন ফল কি হবে বসবার আগেই তা তিনি জানেন। কিন্তু দেখতে দেখতে কয়েক মুহূর্তের মধ্যেই তার মুখের ভাব বদলাতে শুরু করল। বিস্মিত অর্ধস্ফুট কণ্ঠে বার্তুই বলে উঠলেন, স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ। তারপরই নল নামিয়ে ব্যাগ খুলে ইঞ্জেকশনের সরঞ্জাম বার করলেন। ছুটে এলেন সনদবাবু। কি দেখলেন, কি দেখলেন ডাক্তারবাবু? আশাকে কিছু আছে? সত্যি বড় আশ্চর্যের ব্যাপার তো মশাই, এই দু মিনিট আগেই দেখলাম, এতটা ভুল হলো আমার। কিন্তু এখন সত্যি অতটা খারাপ লাগছে না, অন্তত হাল ছেড়ে দেবার মতন নয়। আমি একটা গ্লুকোজ কোরামিন দিয়ে যাচ্ছি এখনই। আপনি একজন কাউকে রেডি থাকতে বলুন, এটা দেওয়া হয়ে গেলেই আমি কটা ওষুধ লিখে দেব, ছুটে গিয়ে কিনে আনবে, বরং গাড়ি করে যাবে। শুনতেই এদিকে তাকিয়েছিলেন সনদবাবু, কিন্তু গুরুদেব ততক্ষণে বেরিয়ে গেছেন কখন নিঃশব্দে, তাকে আর দেখা গেল না। গুরুদেব, গুরুদেব, গুরুদেব! তাকে আর এই বাড়িতে দেখা গেল না কোনো দিনই, যেন উবে গেলেন তিনি, কেউই দেখতে পায়নি কখন তিনি গেলেন। অনেক খোঁজাখুঁজি করলেন সনদবাবু, সমস্ত গুরু ভাইকেই খবর দিলেন, কিন্তু কেউই আর তার খোঁজ পেল না, কোনো স্থায়ী পাত্তাও জানা নেই তার, কোথায় বা খোঁজ নেবে। শেষে সনদবাবু খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন, তাতেও কোনো ফল হল না। এখন মনে হচ্ছে এই জীবনে বোধহয় আর কখনো গুরুদেবের দেখা পাবেন না তিনি, অথচ প্রয়োজন যে অফুরন্ত। একবার দু পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা প্রার্থনারও যদি অবসর পেতেন, কিন্তু সে অবসর যে আর তিনি পাবেন না তাও তিনি বোঝেন। তুমি আমাকে ত্যাগ না করলে আমি তোমাকে ত্যাগ করব না। তিনি ত্যাগ করেছেন গুরুদেবকে। সেই দিন যেটা অবিশ্বাস্য মনে হয়েছিল তাই ঘটল। গুরুদেবের সেদিনকার রহস্যময় হাসির অর্থটা আজ পরিষ্কার হয়েছে সনদবাবুর কাছে। আর প্রয়োজন সবচেয়ে বেশি ছিল সেই ডাক্তারের, তার ছেলেকে সত্যি তিনি বাঁচাতে পারলেন না। নিউমোনিয়ার রোগেই মারা গেল বিচারি। অনেক বড় বড় ডাক্তারই তো তিনি ডাকলেন, কিন্তু কোনো ফল হল না। কতকটা তারই অনুরোধে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন সনদবাবু। ডাক্তারের মনে হয়েছিল তার ক্ষমা পেলে ছেলেটা বাঁচবে, কিন্তু সেটা আর সম্ভব হল না। গুরুদেবের দেখাও পেলেন না আর ছেলেটাও। শুধু বিমলই এখনো বলে, বোগাস, ভালো হয়েছে লোকটা গেছে, বেঁচেছি আমরা,
অলৌকিক শক্তি না আরো কিছু, হামবাগ। চিকিৎসা হয়েছে, বেঁচে গেছি। আর ডাক্তার কাকার ছেলের কেসটা, ওটা কোইন্সিডেন্স মাত্র। শুনলেন গল্প মানুষের সাধ্য। কেমন লাগলো দয়া করে জানাবেন কমেন্ট সেকশনে। পুরনো পাতা নতুন গল্প শুনতে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের। ভালো থাকবেন, নমস্কার।